যে প্রত্যেকটা মুহূর্তের হিসাব কৈফিয়াত জবাবদিহিতা কার কাছে দিতে হবে আল্লাহর কাছে এটা উপলব্ধি করলেই আপনার আত্মা গঠন আত্মনিয়ন্ত্রণ আত্মসমালোচনা সার্থক হবে যদি আপনি উদ্যোগে একটা কাজ না করেন কেউ আপনাকে কি লাঠিপিটা করে বলবে যে এই কাজটা করো যেটা প্রথমেই বলছিলাম আপনার সংসারে আপনার ছেলে আপনার কথা শুনে না আপনি উদ্যোগ গ্রহণ করছেন কিভাবে ছেলে আমার কথা শুনে আপনার ছেলে বাচ্চা খাচ্ছে না আপনি উদ্যোগ গ্রহণ করছেন কি করলে বাচ্চা খাবে আপনার স্ত্রী সুস্থ অসুস্থ সুস্থ হচ্ছে না কোন ডাক্তারের কাছে গেলে আপনি সুস্থ স্ত্রী সুস্থ হবে আপনি ছুটছেন আপনি অসুস্থ ডায়াবেটিস আপনার হার্ট অ্যাটাক হার্ট সমস্যা আপনার রিং বসানো হয়েছে আপনার কত রকমের রোগ আপনি সুস্থতার জন্য ছুটছেন ডাক্তারের কাছে যাচ্ছেন ইন্ডিয়ায় যাচ্ছেন বেঙ্গালুরু যাচ্ছেন সিঙ্গাপুর যাচ্ছেন আরো কত দেশে সুস্থতার জন্য এটা কি নিজ থেকে তাই না এটা নিজের অনুভূতি থেকে সৎ উদ্যোগে আপনি এটা করছেন আপনি যদি দুনিয়াতে সুস্থ থাকার জন্য সহযোগে এত কিছু করতে পারেন যে জীবন চিরস্থায়ী চিরন্তন যার কোনো শেষ নাই লয় নাই ক্ষয় নাই সেই জীবনের জন্য আপনি কতটুকু সহযোগ নিয়ে কাজ করছেন সালাতের আজান হলে আপনাকে খুঁজে পাওয়া যায় না দৈনিক ছয় বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকছেন আর আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না আপনার অফিসের বস যদি ডাকে ও এদিকে আসো তো যদি না যান আপনার চাকরি থাকবে সব প্রলোচিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন ছয়বার আপনাকে আমাকে ডাকছেন দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতে আর প্রত্যেক রাত্রির শেষ তৃতীয় অংশে ইনজিল রব্বুনা তাবারাকা তাআলা হিনা ইয়াবকা সুলুতুল লাইলিল আখর কিয়ামতে প্রত্যেক রাত্রিতে আমাদের মাথার উপরে যে আসমানটি আছে এই আসমানে নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ডেকে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু কে আছে আমার কাছে চাচ চাচ আমার কাছে আমাকে ডাকছো আমি তোমার ডাকে সাড়া দেব মাইয়াস্তাগফিরুনি ফাস্তাগফির লাহু কে আছে তোমরা আমার কাছে ক্ষমা চাচ্ছো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব মাইয়াসালুনি ফাউতিয়া বিহি কে আছে তোমরা কোনো কিছু চাচ্ছো আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব প্রত্যেকদিন ডাকছে অথচ তার ডাকে আমার সাড়া দেয় না পাঁচাত্তর সালাতে ডাকছে আমাকে সাড়া দেয় না এই যে আত্ম গঠনের আমাদের কমতি রয়েছে আত্ম গঠন নিয়ে কোনো পরিকল্পনা নাই যার কারণে আমরা আল্লাহর ডাকে আমার সাড়া দেই না অথচ দুনিয়ার সামান্য কটা বেতনের জন্য আমরা বসের যত যন্ত্রণা বসের যত নিষ্পেষণ যত নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও আমরা বসের কথা শুনছি উঠছি আর বসছি তাই না প্রধানমন্ত্রীর কথা উঠি আর বসি এমপির কথা উঠি আর বসি সন্ত্রাসীর কথা উঠি আর বসি কিন্তু যে আল্লাহ আমার জীবন দিয়েছেন যে আল্লাহ আমার রুজির ব্যবস্থা করেছেন যে আল্লাহ আমার সম্মান ইজ্জতের ব্যবস্থা করেছেন সেই আল্লাহর কথা আমরা দাম কান দিয়ে শুনি না